সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। এক ঘন্টার ভিতরে সোফাশো এক নম্বর রুমের এবং কি হোটেলের গেট ভেঙ্গে মুফতি সাইকুল আদিত্রা মিলে একজন সাইকুল আদিত্য মিলে এক ঘন্টার ভিতরে সোফাশো এক নম্বর রুমের এবং কি হোটেলের গেট ভেঙ্গে মুফতি সাইকুল আদিত্রা মিলে একজন সাইকুল আদিত্য আপনাকে উৎসাহিত করে। একত্রে আমরা যখন মুক্তিযুদ্ধ করি তখন আমি আগরতলা হেজামারা হেডকোয়ার্টারে ঈদের দিন আমরা নয়টায় নামাজরত ছিলাম, আর পাকিস্তান বাহিনী কোরআন শরীফ গলায় নিয়ে আপনারা জানেন মুরব্বী করে জিজ্ঞেস করেন এটা সত্য কিনা, কোরআন শরীফ গলায় নিয়ে আকাম কুকাম করছে, আর ওই ঈদের জামাতে আমাদের গোলা বর্ষণ করছে পাকিস্তান সীমান্ত থেকে। কোরআনের মূল্য কোথায় রইল? সেখানে স্বাধীনতা সর্বভৌমত্ব যাদের পাক চরণে আমার ভক্তি শ্রদ্ধা জ্ঞাপন করেছি। আজ যে বিষয় নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি, আমাদের যে সাধু এবং আধ্যাত্মিক বিষয় নিয়ে যারা স্রষ্টাকে চেনার বিষয় নিয়ে কাজ করেন, যা স্রষ্টার রাহে নিজেকে ধন সম্পদ দুনিয়ার লোভ লালসামোহ থেকে দূরে রেখে আল্লাহকে পাওয়ার রাহে যে নিয়োজিত থাকেন, তাদেরকে যে অমানসিকভাবে নির্মমভাবে তাদেরকে যে আঘাত করা হয়েছে, যে নির্যাতন করা হয়েছে, তাদের বিরুদ্ধে আমরা আজকে সুফি ফাউন্ডেশন থেকে আমরা একত্র হয়েছি এবং রাশা সেন্টার থেকে আমরা সবাই আমাদের যে আশেক ভক্তগণ যারা আমরা স্রষ্টাকে চিনতে জানতে চাই তারা আমরা একত্র হয়েছি। আজ যে সাধুদের এখানে নির্যাতন করা হয়েছে, তার বাইরেও একটা সংগঠন রয়েছে, আমার রিক্সা চালায় যে ভাইরা তাদেরও একটি সংগঠন রয়েছে। দুর্ভাগ্যক্রমে আমরা পিছিয়ে রয়েছি কয়েকটি কারণের মধ্যে যদি উল্লেখ করি, যখনই এই দেশে কোনো বলা মুসিবত আসে তখন টিভিতে চিৎকার করে বলে অলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, তখন সেই মোল্লারা আর কোনো কথা বলে না। যারা এই অলি আল্লাহদের পথের পথিক, যারা অলি আল্লাহদের ধারক বাহক, তাদের উপরে তারা হাত তুলতে আসে, কিন্তু সেদিন এই কথাটা তারা ভুলে যায়। দুর্ভাগ্যক্রমে আমরা আজকে আমার বাবাজান মাওলানা আনিসুর রহমান জাফরী সাহেব, সৈয়দ মঈনুদ্দিন হিয়াজুরি সহ আরও যারা রয়েছেন মাইনুল কবির ভাই সহ তাদের উদ্যোগে আমি একটু পরে এসে জয়েন করেছি। আজকে আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পেরেছি, আপনাদের মাধ্যমে সারা বাংলা সহ বিশ্বের প্রত্যেকটি সাধুপ্রেমী, হলিপ্রেমী, আহলে বায়াত প্রেমীদেরকে আবেদন করব, নিবেদন করব, আসুন না সুফিবাদ সার্বজনীন ফাউন্ডেশনকে আমরা আসলেই সার্বজনীনভাবে বিশ্বের মধ্যে উল্লেখযোগ্য একটি সংগঠন গড়ে তুলি। এবং এর মাধ্যমে আজকে কুষ্টিয়ার লাউবাড়িতে আমার সাধু ভাইয়েরা আঘাতপ্রাপ্ত হওয়াতে যেমনিভাবে তাদের ব্যথায় ব্যথিত হয়ে আমরা আজকে একত্রিত হয়ে গিয়েছি, তেমনিভাবে বাংলার আনাচে কানাচে কোথাও যদি সুফিবাদ তথায় আল্লাহর অলিদের প্রতি, কোনো অলি আল্লাহর ভক্তদের প্রতি কেউ আঘাত আনতে চায়, আমরা তাদের কালো হাত ভেঙে দিতে পারবো। জিজ্ঞেস করি, যে ব্যক্তিটি 80 বছরের বেশি বয়স, যে লোকটি সাধুবাদ বিশ্বাস করে, যিনি মাওলায়াত যার অন্তরে, আহলে বায়াত যারা লালন করে, এই লোকটি কি কোনো অত্যাচার কোনো অন্যায় করতে পারে? তাহলে কেন তার উপরে এমন আঘাত করা হলো? তাদেরকে আজকে হাসপাতালে রাখা হয়েছে, তাদের অবস্থা খুবই গুরুতর, আমরা তাদের জন্য দোয়া দয়া এবং প্রশাসনের কাছে, বাংলাদেশ সরকারের কাছে তাদের সুচিকিৎসার ব্যবস্থা করার দাবি জানিয়ে আবারও যারা এজিদপন্থী
আজ যারা এই এজিদ গুস্তি যারা মুয়াবিয়া পন্থী যারা রয়েছে যারা ইসলামের উপরে বারবার আঘাত করেছে কারবালার ময়দান থেকে আমরা শিক্ষা নিয়ে তাদের কাছে সাবধান হই এবং আমরা পরবর্তীতে আমাদের চলার পথকে সুগম করার লক্ষ্যে অনেকটা সিদ্ধান্ত নিয়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে আমরা যেন অগ্রসর হই সকলের প্রতি আবারও غفار يا جليل الجبار يا ذا الجلال وليك يا حنان يا منان يا رحيم يا كريم يا امهر الراحمين يا حي يا قيوم يا مجيب يا مجيب يا برادر الله আমাদের দরুদ ও সালাম ঘোষণার মদিনায় পৌঁছে দেন এলাই বাংলার জমিনে প্রেস ক্লাব থেকে আপনার বান্দরের মওলা আপনার হাবিবের নামে দরুদ সালাম পেশ করেছি মালিক মেহেরবানি করে দয়া করে আপনার বন্ধু কৃপা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক সোনার মদিনায় আদমদের পক্ষ থেকে পৌঁছে দেন এলাই তমাম দুনিয়ার যত নবী রাসূল পয়গম্বর আলী আল্লাহ গোস্ত আল্লাহ তাদের কদম মারকের হাদিয়াগুলো এই সমাবেশের আয়োজন করা হয়েছে গো মালিক সেই নির্যাতিত মানুষগুলোর রোহের উপরে হাদিয়াগুলো পৌঁছে দেন আল্লাহ তাদেরকে দূরত্ব আরোগ্য লাভ করার তৌফিক দান করেন আল্লাহ তাদেরকে নেক হায়াত দারাজ করেন আল্লাহ তাদের শোক শান্ত পরিবারগুলোকে আল্লাহ ধৈর্য ধরার মতন তৌফিক দান করেন আল্লাহ তমাম দুনিয়ার সুফিবাদকে আপনি ঐক্যবদ্ধ করে দেন আল্লাহ তমাম পৃথিবীর যত সুফিবাদ বিশ্বাসী রয়েছে আহলে বায়াতের মহব্বতকারী রয়েছে আল্লাহ সকলকে এক প্ল্যাটফর্মে এসে আহলে বায়াতের মেহনত করার মতন তৌফিক দান করেন।